प्रथम दफाय देशेर 24 पौरसभाय भोट ग्रहण शुरू होच्छे सकाल 8टाय मेयर ओ काउंसिलर पदे लड़छेन 1160 प्रार्थी। क्षमता चेयर और कारागार पाशापाशी राजनीतिकदेर शरण करिए दिलेन प्रधानमंत्री, बोलेन आवामी लीग मानेई उन्नयन। বেসরকারিভাবে আমদানির অনুমতি শুল্ক কমল 37%, সন্তুষ্ট ব্যবসায়ীরা কারসাজি করছে নীলারা, অভিযোগ কৃষিমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত দেশে 24টি পৌরসভা নির্বাচন আজ সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে কোনো রকম বিরতি ছাড়াই চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1160 জন প্রার্থী। মোট 25টি পৌরসভার জন্য তফসিল ঘোষণা করা হলেও গাজীপুরের শ্রীপুরে একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে ওই পৌরসভায় আজ ভোট হচ্ছে না। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মেয়র পদে বদিউল আলম নৌকা প্রতীক এবং আবুল মনসুর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে 63 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 34,813 জন। এদিকে পঞ্চগড়ে পৌরসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের জন্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরাপত্তা জোরদার করেছে জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার। সোমবার সকাল 8টা থেকে ইভিএমে ভোট নেওয়া হবে। অন্যদিকে বরগুনায় প্রতিটি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী সহ 3 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 27 এবং নারী কাউন্সিলর পদে মোট 39 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুড়িগ্রামেও নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে 24টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে এসব নির্বাচনী সামগ্রী তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব। কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। 9টি কেন্দ্রে 72টি ইভিএম পাঠানো হয়েছে। মেয়র পদে 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটার প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম। দ্বিতীয়বারের মতো পৌরসভা নির্বাচনে এখানে 8,122 ভোটারের বিপরীতে মেয়র পদে 4 জন, 9টি কাউন্সিলর পদে 32 এবং সংরক্ষিত 3টি নারী কাউন্সিলর পদে 8 প্রার্থী লড়ছেন। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতিবিদদের ক্ষমতায় চেয়ার ও কারাগার খুব পাশাপাশি থাকে, এটা স্বাভাবিক। তবে ক্ষমতায় না থেকেও 2007-এ সবার আগে তাকে গ্রেফতার করা হয়েছে। একইভাবে অন্যায় প্রতিবাদ করে বঙ্গবন্ধুকেও যেতে হয়েছে কারাগারে। করোনা মহামারীতে দেশের অর্থনীতির উন্নতি বাড়াতে সরকার আঞ্চলিক যোগাযোগের দিকে দৃষ্টি দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিমানের বহরে যুক্ত হলো আরও একটি নতুন বিমান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কেনা -8Q-400 উড়োজাহাজ ধ্রুবতারার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর দেশের উন্নয়ন করেনি ষড়যন্ত্রকারীরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, করোনা পরিস্থিতিতে বিমানের নতুন উড়োজাহাজ উদ্বোধনী তার প্রমাণ। এই উপমহাদেশে বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায়। আমরা যদি শুধু আমাদের এই আশেপাশের দেশগুলোর সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। করোনা ভাইরাস এসে আমাদের জন্য সব কিছু উলটপালট করে দিয়ে গেল। শেখ হাসিনা বলেন, কারাগারকে সংশোধনাগারে পরিণত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। জেলা কারাগারগুলোতেও ভার্চুয়াল কোর্টরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যারা আমরা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে, যেটা খুবই স্বাভাবিক। আবার এবারে 2007-এ যেটা হয়েছে, যে ক্ষমতা ছাড়াও কিন্তু সবার আগে আমাকেই গ্রেপ্তার করা হয়েছিল, কাজে সেটা আমরা জানি। রাজনীতি করতে গেলে এটা করতেই হবে, সেই জন্য আমরা কারাগারগুলির উন্নতিও করে যাচ্ছি। অপরাধ করলেই যে জেলে যায় তা না,
এর মধ্যে আমরা আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 1948 সাল থেকে যখন রাষ্ট্রভাষা বাংলা আমাদের বাংলায় কথা বলার মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তখন থেকে তিনি যে প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদের কারণে তখন থেকেই যে তিনি কারাগারে যেতে শুরু করলেন তারপরে তার জীবনের মানে আমি বলবো মূল সময়টাই কারাগারেই তাকে কাটাতে হয়েছে বাংলা অনুষ্ঠান থেকে নতুন নির্মিত 20টি ফায়ার স্টেশন 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস কেরানীগঞ্জে মহিলা কারাগার এবং কারাগারের জন্য একটি এলপিজি গ্যাস স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদারকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে আমি এটাই বলবো যে জনগণের কল্যাণে কাজ করতে হবে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে দেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে সৈয়দ আব্দুল মুহিত বাংলা ভিশন ঢাকা 37% আমদানি শুল্ক কমিয়ে বিদেশ থেকে চাল আনার অনুমতি দিয়েছে সরকার চালের চলতি বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে গতকাল জুম ভিডিও সংবাদ সম্মেলনে রোববার এই তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাইকার ও ব্যবসায়ীরা এক মাস ধরে লাগামহীন চালের বাজার কেজি প্রতি বেড়েছে 6 থেকে 8 টাকা করে অথচ চলতি অর্থ বছরে দেশে চালের চাহিদার তুলনায় 29 লাখ টন চাল বেশি উৎপাদন হয়েছে এবছর 37 টাকা কেজি দরে চাল এবং 26 টাকা কেজিতে ধান কিনেছে সরকার কিন্তু খোলা বাজারে কৃষক আরও ভালো দাম পাওয়ায় ওই দামে ধান চাল কোনোটাই কিনতে পারেনি সরকার চুক্তিবদ্ধ মিলেরাও চাল সরবরাহ করেনি যার ফলে অস্থির হয়ে ওঠে চালের বাজার সংকট থেকে বের হতে শেষ পর্যন্ত বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নিল সরকার কমিয়েছে আমদানি শুল্ক যাতে চালের বাজার স্থিতিশীল থাকে সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বৈধ যারা আমদানিকারক রয়েছেন তারা খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করবেন এবং 10ই জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে কিন্তু পারমিট নিতে হবে যে কাকে কতটুকু দেওয়া হবে সেটা লিখিত অনুমতি ছাড়া কেউ আমদানি করতে পারবে না এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কারণ আমরা কিন্তু আবার যখন এপ্রিলে আমাদের ধান কাটা শুরু হবে বোরো ধান তখন যদি গত বছরের মতো 17-18 বন্যার মতো যদি আবার চাল আসতে থাকে তখন আমাদের কৃষকরা কিন্তু আবারও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে মন্ত্রী জানান মিলারদের কাছে মাথা নত করবে না সরকার প্রয়োজনে কৃষকদের কাছ থেকে 15 থেকে 20 লাখ টন চাল কিনে বাজার নিয়ন্ত্রণ করা হবে এদিকে এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে পাইকাররা তবে আমদানি করা চাল বিক্রিতে দামের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ তাদের এটা সঠিক সময় সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা আমরা সরকারকে এই জন্য সাধুবাদ জানাই যেহেতু এই মতো আমাদের দরকার ছিল এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার এতে করে আমরা মনে করি চালের বাজার যে ঊর্ধ্বমুখী তা স্থিতিশীল হবে এবং চালের বাজারও কিছুটা কমার সম্ভাবনা আমরা মনে করছি আমদানি করা মাল যদি আমাদের দেশের বাজারের সাথে মিনিমাম 3 থেকে 5 টাকার মধ্যে ডিফারেন্স করে তাহলে হয়তো দেশীয় যে চালের বাজার আছে এটা অবশ্যই কমে আসবে চাল আমদানির এই সিদ্ধান্ত দ্রুত কার্যকরের তাকিদ দিয়েছেন ব্যবসায়ীরা নাঈম হাসান বাংলা ভিশন ঢাকা এদিকে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক বলেছেন সরকারি গুদামে মজুদ কমার সুযোগ নিয়ে মিলাররা কারসাজি করে চালের দাম বাড়াচ্ছে গোপালগঞ্জ জেলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে গবেষণা কেন্দ্রের ভূমি উন্নয়ন ও গণপূর্ত কাজের উদ্বোধন অনুষ্ঠানে রোববার সচিবালয়ে তথ্য জানান তিনি কৃষিমন্ত্রী জানান এবছর আগের তুলনায় আরও বেশি জমিতে আউশ ও আমন ধান উৎপাদনের প্রস্তুতি ছিল কিন্তু কয়েক দফা বন্যা অতিরিক্ত বর্ষণে 20 লাখ টন ধান কম উৎপাদন হয়েছে বলেন সরকারি গুদামে 6 লাখ মেট্রিক টন চাল এখন মজুদ আছে এ সময় যে মজুদ থাকার কথা তার চেয়ে মজুদ কমেছে চাহিদা মেটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেও চাল আমদানির সুযোগ দেওয়া হচ্ছে পাঁচ থেকে 6 লাখ টন চাল বিদেশ থেকে আমদানি করব সরকারি গুদামেও চাল কমে গেছে গত বছর প্রায় 13 লক্ষ টনের মতো খাদ্য ছিল সরকারি গুদামে এই সময়ে এই বছর সেটা কমে 7 লাখ টনে নেমে এসছে এই যে 5-6 লাখ টনের ঘাটতি এই ঘাটতিটা যদি আমরা না মিটাতে পারি বাংলাদেশের মিলাররা বাংলাদেশের আড়তদাররা জোরদাররা যারা বাজারকে নিয়ন্ত্রণ করে তারা চালের দাম বাড়ায় এবং এবারও সেই কাজ তারা করতেছে এই মৌসুমের সময় তারা এখনও ধান কিনতেছে এবং ধানের দাম চালের দাম দুটোই বাড়িয়ে দিয়েছে
দখল আর দূষণে প্রায় মুমূর্ষু দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। অতিরিক্ত পর্যটকের চাপ, যথেষ্টভাবে হোটেল মোটেল নির্মাণ এবং প্লাস্টিক পলিথিন সহ নানা বর্জ্যের হুমকিতে সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য। দ্বীপটি রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে এক দুই দশকের মধ্যে এটি পুরোপুরি কোরাল ও প্রবাল শূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা সমুদ্র গবেষকদের। সেন্ট মার্টিন থেকে ফিরে জানাচ্ছেন জিয়াউল হক সবুজ, ছবি তুলেছেন এম সেলিম। দুই পর্বের প্রতিবেদন আজ দেখবেন প্রথম পর্ব। গাংচিলের উড়াউড়ি, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার 120 কিলোমিটার পথ পাড়ি দিতেই বঙ্গোপসাগরে দেখা মেলে মনোমুগ্ধকর এই দৃশ্য। কয়েক ঘন্টার যাত্রা শেষে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পৌঁছান পর্যটকরা, কিন্তু নেমেই হোঁচট খান অনেকে। সাগরের পানিতে প্লাস্টিক ও টিনের বর্জ্য দেখে হতাশ হন খোদ পর্যটকরাই। মানুষের আরেকটু সচেতন হওয়া উচিত, কারণ আমরা তো একটা পানি খেলাম, বোতলটা ফালাই দিলাম, একটা পলিথিন এটাও ফালাই রাখলাম। জায়গায় জায়গায় একটা ডাস্টবিন থাকতো, তাহলে সবাই যদি আরো সচেতন হয় তাহলে আমাদের পরিবেশটা আরো সুরক্ষা থাকবে, ঘুরতে ভালো লাগবে আরো। যারা টুরিস্ট তাদের আরো ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘুরতে বেড়াতে ছবি তুলতেও ভালো লাগবে। হাজারো পর্যটকের অযত্ন অবহেলায় নষ্ট হতে বসেছে সেন্ট মার্টিনের পরিবেশ। ছোট বড় অসংখ্য রেস্তোরাঁ আর হোটেল মোটেলের ভিড়ে এখনো চলছে নতুন স্থাপনা তৈরির কাজ। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনায় বিষিয়ে উঠেছে দ্বীপটি। 40 বছর আগে যেই যেই জায়গায় প্রবাল ছিল সেই সেই জায়গায় প্রবাল নেই, এবং যেই পরিমাণে ছিল সেই পরিমাণটা অর্ধেকে নেমে গেছে। আর আগামী 10 থেকে 20 বছর বা 15 বছরের মধ্যেই কিন্তু মানে সিংহভাগ প্রবাল শূন্য হয়ে যাবে, যদি আমরা বা সরকার যদি এখনও কোনো এই প্রবাল দ্বীপের ব্যবস্থাপনার দায়িত্ব না নেয়। সমুদ্র নিয়ে 18টি মন্ত্রণালয় কাজ করলেও কপালে চিন্তার ভাজ নেই অনেকেরই। পরিবেশ অধিদপ্তর অবশ্য জানিয়েছে সেন্ট মার্টিনের অস্তিত্ব রক্ষায় শিগগিরই নেওয়া হচ্ছে সমন্বিত পদক্ষেপ। আমরা যদি দায়িত্বশীল হই তাহলেই সেন্ট মার্টিন টিকবে, না হয় সেন্ট মার্টিন টিকবে না, সেন্ট মার্টিনের অস্তিত্ব থাকবে না। কারণ আমি দেখলেই হবে না, আমার পরবর্তী প্রজন্মকেও দেখতে হবে। সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা সেখানকার যে কর্মপরিকল্পনা সেটিকে গ্রহণ করা হচ্ছে। পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে সেন্ট মার্টিনে অবাধ বিচরণে বিধিনিষেধের পাশাপাশি অপসারণ করা হবে অবৈধ হোটেল মোটেল, বর্জ্য ব্যবস্থাপনাতেও আসবে নতুনত্ব। আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই, এইভাবে এই অন্যায় করে ভাবে এখানে আর থাকা যাবে না। কাজে যখন এইগুলো একটা সিস্টেমের ভিতরে চলে আসবে, হোটেল মোটেলগুলো আস্তে আস্তে কিন্তু ওখান থেকে অপসারিত হয়ে যাবে। বিভিন্ন বাড়িতে তারা বেড়া দিয়েছে কি, ওই যে সারের বস্তা কেটে কেটে তারা বেড়া দিয়েছে, এটা কিন্তু একটা পর্যটন স্পটের জন্য সৌন্দর্য হলো না। এই সবগুলো নিয়ে আসলে আমরা কাজ করছি এবং আমরা কাজ করব। পরিবেশগত সংকটাপন্ন এলাকা সেন্ট মার্টিনকে ঝাউবনের স্বর্গপুরের রূপ ফিরিয়ে দিতে সরকার কাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা। যত্রতত্র অবকাঠামো নির্মাণ সহ অপরিকল্পিত উন্নয়নের কারণে হুমকির মুখে পড়েছে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য। দ্বীপটি সুরক্ষায় সহসায় কোনো সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে অচিরেই তলিয়ে যেতে পারে স্বপ্নের এই প্রবালদ্বীপ। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, সেন্ট মার্টিনস। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন দেশে বেশিরভাগ মানুষকে ভ্যাকসিন প্রয়োগে বছরখানেক সময় লাগবে। রোববার দুপুরে মহাখালীর ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্যাকসিন ল্যাব পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে বাংলাদেশ। আগামী মে মাসের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেয়া আরও 3 কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের চেয়ে সফলতা দেখিয়েছে। করোনার নতুন ধরন মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান জাহিদ মালিক। টঙ্গীতে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় পুলিশ ঢাকা থেকে অভিযুক্তদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা 2 জনকে রোববার দুপুরে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়। এরা হল ঢাকার গেন্ডারিয়া শরৎগুপ্ত রোডের শিশির হোসেন ও দৃষ্টিলারি রোডের জুনায়দ ইসলাম ফাহিম। পুলিশ জানায়, গত 23 ডিসেম্বর বিকেলে ওই স্কুল ছাত্রী নানির বাড়ি যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। মেয়েকে খুঁজে না পেয়ে টঙ্গী পূর্ব থানায় ডায়েরি করেন মা। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় 25 ডিসেম্বর ঢাকার হাতিঝিল এলাকার মধুবাগ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। কথিত টিকটক সেলিব্রিটিরা টঙ্গীর পূর্ব থানার বনমালা দত্তপাড়া থেকে তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে আসে বলে জানায় ওই ছাত্রী। এরপর গ্যান্ডরিয়া এলাকার আশু মিয়ার বাড়ির 3 তলার একটি কক্ষে 2 দিন ধরে গণধর্ষণ করে অভিযুক্তরা। দেশে যে 24 পৌরসভায় ভোটগ্রহণ চলছে তার মধ্যে রয়েছে কুষ্টিয়ার খোকসা। দর্শক, এই মুহূর্তে খোকসা নির্বাচন নিয়ে কথা বলব কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর সাথে। হাসান, খোকসা পৌরসভা নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থী কয়জন আর সেখানকার পরিবেশ সম্পর্কে আমাদেরকে জানাবেন।
জি, আপনি যেভাবে বলছিলেন যে আজকে বাংলাদেশের প্রথম ধাপের 28টির মধ্যে আমাদের কুষ্টিয়া 6টি পৌরসভার মধ্যে প্রথমে আজকে খোকসা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভোট গ্রহণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে এই পৌরসভায় 9টি ওয়ার্ডে 9টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে এইবার হচ্ছে এবারের মতো প্রথম মানে ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। তো এই ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই তাদের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে এবং এই বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। তো ইতিমধ্যে আমরা দেখেছি, বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখছি যে মোটামুটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও আছেন এবং সংশ্লিষ্ট যারা ভোট গ্রহণ কর্মকাণ্ডে পরিচালনা করবেন তারাও সবাই এখন মোটামুটি একেবারে প্রস্তুত। এই আর কিছুক্ষণের মধ্যে 8টার সময় থেকে ভোট গ্রহণ হবে এবং এখানকার জনগণ মনে করছেন যে তারা সুষ্ঠুভাবে এই পরিবেশের মধ্যে ভোট দিতে পারবেন। আপনাকে বলে রাখি যে এখানে মেয়র প্রার্থী আছেন দুইজন, আওয়ামী লীগ মনোনীত দলীয় মনোনীত প্রার্থী হিসাবে এখানে নৌকা প্রতীক দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান যিনি মেয়র প্রার্থী হিসেবে ছিলেন তরিকুল ইসলাম এবং তার প্রতিদ্বন্দ্বী হিসাবে মেয়র প্রার্থী হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাফিজ আহমেদ খান রাজু। উনি ধানের শীষ প্রতীক নিয়ে দলীয় মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। এরপর এখানে 9টি ওয়ার্ডে আপনার সাধারণ কাউন্সিলর হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 31 জন তারা সাধারণ প্রার্থী হিসাবে কাউন্সিলর হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 9টি ওয়ার্ডের জন্য 3টি সংরক্ষিত মহিলা আসনে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন 10 জন মহিলা প্রার্থী, তারা সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনি জেনে থাকবেন যেখানে এই খোকসা পৌরসভায় সর্বমোট ভোটার সংখ্যা হচ্ছে 7,489 জন। ধন্যবাদ হাসান আপনাকে, আপনি থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী হাসান আলীর সাথে, তিনি জানাচ্ছিলেন কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনের সবশেষ পরিস্থিতি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রথম দফায় দেশের 24 পৌরসভায় ভোট আজ, মেয়র ও কাউন্সিলর পদে লড়ছেন 1,160 প্রার্থী। ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি রাজনীতিকদের স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী, বলেন আওয়ামী লীগ মানেই উন্নয়ন। বেসরকারিভাবে আমদানির অনুমতি, শুল্ক কমল 37%, সন্তুষ্ট ব্যবসায়ীরা কারসাজি করছে মিলাডা, অভিযোগ কৃষিমন্ত্রী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।